পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 12 নম্বর ওয়ার্ডের নীলপুর 14 কলোনি এলাকায় একটি ডোবা ভরাট করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা অভিযোগ করেন ওই এলাকার সমস্ত নিকাশি জল ওই ডোবায় গিয়ে পড়ছে দীর্ঘদিন ধরে। তাদের অভিযোগ ওই ওয়ার্ডের কাউন্সিলরের ভাই পরিতোষ চক্রবর্তীর নেতৃত্বে ডোবাটি ভরাট করা হচ্ছে। তাদের দাবি নিকাশি নালার ব্যবস্থা করে যেন ডোবাটি ভরাট করা হয়। ডোবায় লোক বসাচ্ছে এসে, কিন্তু আমরা চাই না এখন এই মুহূর্তে ডোবায় লোক বসানোর জন্য, কিন্তু আমাদের এই কলটা আর ড্রেনটা হোক, হওয়ার পরে তারপরে যা করার করব। এই জলগুলো কি ওই ডোবাতেই যায়? এই ডোবায় জলগুলো যায়। তারপরে আমাদের ঘরে দেখুন নোংরা আছে, সবজি খোলা আছে, নোংরা ফোংরা আছে, সেগুলো আমি কোথায় ফেলবো? সেগুলো আমরা এখানে ফেলি, সেটাও বারণ করছে, বাধা দিচ্ছে, তাহলে আমরা কোথায় ফেলবো? লোক বসে তা আমরা কোথায় যাবো? জায়গাটা কার জানা আছে? না, জায়গাটা কার জানা নেই। কত বছর ধরে আছেন আপনারা? তা 30-35 বছর তো হবে, বেশি সেরকম হবে না। আচ্ছা, মানে আগে জলের ব্যবস্থা করতে হবে, নিকাশি, তারপরে ওটা জলের ব্যবস্থা, ড্রেনের ব্যবস্থা। আপনার নাম? আমার নাম মিনু পাত্র। আমাদের সেই একই, প্রত্যেকটা মানুষের একই বক্তব্য, সমস্যাটা এতই বড় যে ড্রেনের জল এবং প্লাস শৌচাগারের যে জলটা যায় সেটা কোনো ব্যবস্থা নেই। ওই ডোবাটার উপরে প্রত্যেকটা ফ্যামিলির ভরসা, সেটা যদি একটা ভরপূর্ণ হয়ে যায়, কোনো বসস্থান হয়ে যায়, এতগুলো মানুষ তাহলে কোথায় যাবে? আমরা চাই এটা একটা ব্যবস্থা হোক, তারপরে এটা দেখা কি করবে সেটা যে কাউন্সিলর সে বুঝবে, এইটা আগে ব্যবস্থা। কারা করছে এরকম? এইগুলো তো পার্টি থেকে পাঠাচ্ছে নিশ্চয়ই, কেউ তার ঘর থেকে হেঁটে আসবে না, কেউ পিছনে ব্যাকিং না ধরলে আমি ঘর থেকে হেঁটে যাব না। তো কারা আসছে আপনারা তাকে জিজ্ঞেস করেননি? তখন আমাদের কল বসানো হলো, তখন বলা হলো এখন যখন আমরা এখানে বসে গেছি তোমার এই ডোবা দেওয়া হবে না। কয় তাহলে কি হবে? সাধুরে বললো, সাধু দেওয়া কি হবে? সাধু কইলো না, এই ডোবা আমরা মাছ চাষ করবো, এতদিন তোমরা করিয়া খাইছো দখলের জায়গা, এখন আমরা করবো। এইয়া কইয়া এই ডোবা রাখা হয়েছে। এত বছর আমরা এখানে বাসিন্দা হয়েছি, এত বছর এই ডোবা এই জায়গায় রয়েছে, এখনে আমাদের বলা হয়েছে ড্রেন ঘুরে দিতে হবে, এই নোংরা জল ওই হাই ড্রেনে পড়বে, তারপরে এখানে লোক বসানো। কিন্তু এরা সেই ড্রেন তো ঘুরানো দূরের কথা, সেটা আগেই রাবিশ নিয়ে আসছে। এখন কারা করছে তারা? কারা? ওই পার্টির লোকেরা। পার্টির লোক বলতে কারা? ওই ঝন্টু বলে পাঠাইছে। ঝন্টু? হ্যাঁ, মানে কাউন্সিলরের ভাই। হ্যাঁ, কাউন্সিলরের ভাই। আচ্ছা, ওই যে ফেলছে সে বললো ঝন্টু পাঠাই। আপনারা কি চাইছেন? এটা আমরা চাইছি যে আমাদের এই ড্রেন যতদিন না ঘুরানো হবে, আমাদের জলের ব্যবস্থা না হবে, পায়খানার ব্যবস্থা না হবে, ততদিন এখানে লোক বসতে পারবে। এ ব্যাপারে পরিতোষ চক্রবর্তী জানান এটি কোনো ডোবা নয়, একটি নিচু জায়গা, জায়গাটি সমান করে এক ব্যক্তিকে ওই স্থানে বসানো হবে, পরে নিকাশি নালা ও জলের ব্যবস্থা করা হবে। 14 কলোনি যে ডোবা বলে মেনশন করা আছে, ওখানে ডোবা বলে কিছু নেই। ওখানে যতটুকু ডোবা ছিল ততটুকু যাদের বসানো হয়েছে তারা ভর্তি করে দিয়েছে, দিয়ে এখন সামান্য একটুখানি ডাউন সেই অবস্থায় রয়েছে পরে। তো এখন ওইখানটাতে আমরা তো 4-5টা ফ্যামিলি আগে বসিয়েছি, ওখানে আর একটু জায়গা আছে, আমরা জানি আমাদেরই লোককে ওইখানে একজনকে বসানো হবে, তাই আমরা কিছু সুরকি ফেলে দিচ্ছি ওইখানটা, ফেলে তারপর ড্রেনের ব্যবস্থাটা তারপরে আমরা করব। এলাকা বসে দেওয়ার পর যেখানে সাইড দিয়ে ফাঁকা জায়গা থাকবে সেখান থেকে আমরা ড্রেনটা বার করব। এর দুদিন আগেও আমরা ওই ড্রেনটাকে গোটা প্রচুর ভালোভাবে আমরা নিকাশি করে বার করে দিয়েছি, কিন্তু আর যেইটুকু ড্রেন বাকি আছে, মানে 30-40 হাত ড্রেন বাকি আছে, ওই 30-40 হাত ড্রেনটা আমরা আগামী দিনে করে দেবো। আমরা বলতে আপনারা? আমাদের কমিটি করে দেবে, 12 নম্বর ওয়ার্ডের কমিটি। 12 নম্বর ওয়ার্ড কমিটি, তৃণমূল। জায়গাতে বসাচ্ছি কি? জায়গাতে বসানো হয়ে গেছে বহুত আগে, সেটা হচ্ছে এরকম পড়েছিল জায়গা, তার কোনো জায়গার কোনো মানে মালিকানা নাই, কিছু নেই, তাতে আমরা বিগত কয়েক বছর আগে আমরা খুব নিডি পার্সন, খুব গরিব মানুষ তাদেরকে বসিয়েছি, যারা খেতে পায় না, হ্যাঁ, তাদেরকে আমরা বসিয়েছি। যদিও এ ব্যাপারে ওই ওয়ার্ডের কাউন্সিলর ভবতোষ চক্রবর্তী জানান এ ব্যাপারে তাকে কেউ অভিযোগ করেনি, বিষয়টি তারা যেন পৌরসভাকে জানায় বলে তিনি জানান। এটা আমার নলেজেই নেই যে 14 কলোনির কোন জায়গায় ডোবার মতো ছিল, কার জায়গা, এটা আমার জানা নেই। আমাকে যদি কেউ জানায় আমি তাদেরকে অ্যাডভাইস দেবো, চেয়ারম্যানের কাছে তারা যেন মাস পিটিশন দেয়,
ফর অ্যারেঞ্জিং এ নিউ ড্রেন। আমাকে কেউ জানায় নাই এবং আমি আমার নলেজে নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।